হচ্ছে না অশ্লীল প্রেম, ওই যে প্রেম দেখা যাচ্ছে এই যে ট্রেনটা ঢুকলো এখন। দারুন ভেজেছো কড়া করে। আমরা এখন কালেক্টরে যাবো স্কর্পিও নিয়ে, তিনজন স্কর্পিও এখনই আস। গাড়িটা চালিয়ে একবার দেখে নিলাম, বেশ ভালোই গাড়িটা, এই পিছনে যাচ্ছে। আর চার চাকার লাইসেন্স বেরিয়ে গেছে, এবার কেউ যদি আমাকে ড্রাইভার রাখতে চাও রাখতে পারো, একদম সৎ ড্রাইভার। বন্ধুরা, এখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি, আর আমার এই যে লাইসেন্স, এই লাইসেন্সটা বাইকের জন্য আমি একসময় তৈরি করেছিলাম। তো এই বাইকের লাইসেন্সটা আমি এখন জমা দিতে যাচ্ছি কৃষ্ণগড় কালেক্টরিতে। এটা জমা দেওয়ার পরে ট্রায়াল হবে, যদি পাস করি, যদি কপাল ভালো থাকে তাহলে আমি চার চাকার লাইসেন্স পাবো, না হলে কপালে যদি না হয় পাবো কিন্তু আবার সে টাকা, বুঝতেই পারছেন। তো যাই হোক, এই যে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মের মধ্যে এটা ঢুকিয়ে নিই এবং তারপরে আমি বেরিয়ে যাবো কৃষ্ণগড়ের উদ্দেশ্যে। সারাটা দিন আজকে এর পিছনে চলে যাবে, কারণ প্রথমেই আমি যাব কৃষ্ণগড়ে, 11টার সময় আমার কাগজপত্র, মানে কাগজপত্র যেগুলো আছে সেগুলো জমা দেবো, তারপর ট্রায়ালের জন্য বিকালবেলা বাইকের ট্রায়াল আগে হওয়ার পরে তারপরে চার চাকার ট্রায়াল। সত্যি বুঝতেই পারছেন, সারাটা দিন আজকে এর মধ্যেই চলে যাবে। আমি তো প্রথমে খুবই চিন্তায় ছিলাম যে হয়তো আজকে কোনো পোস্ট দিতেই পারবো না, তারপর রাত্রিবেলায় পোস্টগুলো তৈরি করলাম যে না, আজকে কিছু শর্ট ভিডিও দিয়ে রাখি, পরের দিন একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই দিলাম শর্ট। যাই হোক, চলুন আস্তে আস্তে যেতে থাকি, অনেকটা টাইম হয়ে গেল, ট্রেন ধরে যাওয়া যাক কালেক্টরের উদ্দেশ্যে। 6টা মাস শিখেছি এখনও পর্যন্ত, এক গিয়ারে আমি জানি সমস্যা হয় না, তবু আয়না দেখে হতে পারে, আবার এমন কিছু কোশ্চিনও হতে পারে সামনে আসলো আমি হট করে বলতে পারলাম না, বা তো একটু নার্ভাস ফিল লাগছে, জানি না কী হবে। তো চলুন যাওয়া যাক, অত ভেবে লাভ নেই, কারণ চিন্তা করে কী হবে, জীবন তো একটাই। বন্ধুরা, এখন আমি চলে আসলাম বিন্নগর স্টেশনে, এই যে সাইকেলটা রাখলাম, সাইকেলের দোকানদার বলছে যে আপনি বিকাল 5টায় আসবেন, তো এখানে সাইকেল সামনে রেখে দিয়েছেন কেন, ভিতরে নিয়ে যাই। ঠিক আছে, আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। চলুন এবার এই যে বিন্নগর স্টেশন, এখান থেকে আমরা রওনা দেবো। টিকিট কাটবো বলে পকেট থেকে টাকা বের করলাম, 2 টাকা 2 টাকা 4 টাকা বেরোলো, কি বলবো আর। কোন তরিকায় ভিক মাংনে কা? কৃষ্ণগড় রিটার্ন দিন একটা, কৃষ্ণগড় রিটার্ন। টিকিট মিল গয়া, কৃষ্ণগড় রিটার্নের টিকিট। টিকিট পেয়ে যাওয়ার পরে এই যে আমি ওভারব্রিজ দিয়ে ওই পাশে যাচ্ছি, 2 নম্বরে, 2 নম্বরে ট্রেনটা আসবে। আজকে শীতের পরিমাণ অনেকটাই বেশি, যাই হোক ওভারব্রিজ দিয়ে চলে গেলাম ওই পাশে। এখন বাজে প্রায় 10টার বেশি, এখনও ট্রেন আসেনি, কখন আসবে জানি না। আমি এখন বিন্নগর স্টেশনে এই যে প্ল্যাটফর্মে যাচ্ছি, সামনের দিক থেকে উঠবো, কারণ সামনের দিক থেকে উঠলে আমাদের হাঁটতে হবে কম কৃষ্ণগড়ে নেমে। কাপড়ের ব্যবসা করছে এরা, দেখছেন, এদের আপনারা কিছু বলতে যাবেন না। এই শাড়ির ভিতর থেকে রূপোর জড়িয়ালা মানে শাড়ি পাই, কারণ আমি নিজে চোখে দেখা, ছোট্ট একটু মানে হালকা ছোট্ট একটু টুকরো, সেটার দামই মোটামুটি 3-4 হাজার টাকা। তো যাই হোক, এদেরকে শাড়ি এরকম যদি আমাদের কপালে একটা জোটে ভালো হয়, সোনার জড়ি বা কিছু। এই যে বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি, এখন ট্রেনটা ঢুকছে। যাক, ফোনে ডুয়েল ক্যামেরার ফিচার্স থাকলে খুব ভালোই হয়, সামনে আর পিছনে একবারেই দেখানো যায়। এই যে ট্রেন প্যাক 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 করতে করতে আসছে, কিন্তু অনেকটাই লেট করেছে দেখি। আর এর সঙ্গে দুখানা বন্ধু আছে, একটার নাম ডন আর একটার নাম স্যামুয়েল, দেখি দুজনের নাম তো খুব সুন্দর, দেখি তাদের সঙ্গে দেখা হয় কি না। তাদের সাথে যাবো এখন কৃষ্ণগড়। ট্রেনটা এই তো ঢুকছে, এই যে ট্রেনটা ঢুকলো এখন, দেখি লেডিস কম্পার্টমেন্ট গেল, এটাই এটাই, এই যে 2 হতম ছাড়া
মুখ তো পাইনি বই এসব নিয়ে কোনো চাপ নেই তাহলে তো নেমে আর একটা শট তারপরে তোর ফোন খুলবি এই যে কৃষ্ণগড় সিটি জংশন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেন মুখটা ভালো করে জুম করে দেখানো যাবে না কারণ সিক্রেট ব্যাপার এরা স্টেশনের আন্তরে পান্তরে অন্ধকারে থাকে যখন সখন এই যে একজনকে দেখছেন মনে হচ্ছে পার্কে বসে আছে পার্কে বসে আছে পাকা ব্লগার মানুষ কেসা লাগা মেরা মজাক এই যে কৃষ্ণগড় স্টেশনে এখন আমরা নামছি এইবার থেকে তো আসলে নামুন নামুন আমরা এখন কালেক্টরে যাব স্কর্পিও নিয়ে তিনজন আমাদের স্কর্পিও এখনই আসছে আর বন্ধুরা খুবই ভালো জিনিস ঠিক করেছে স্কর্পিও আমি ভাবতে পারিনি দেখি স্কর্পিও কীভাবে কোন দিক থেকে আসে এই যে আমাদের স্কর্পিও রেডি এই পাশে বসতে দাও আমাকে আমার যদি কোনদিন ক্যান্সার হয় ড্রাইভার কে নিবে এই যে হাতবাগা দুটো আর একটা বিরিয়ানি এই যে এটা দাদা মুড়ি বিরিয়ানি এটা কৃষ্ণগড়ের দাদা বৌদির বিরিয়ানি আর একটা জানেন আপনারা ব্যারাকপুরে কৃষ্ণগড়ি এমন একটা জায়গা যে জায়গাটাই মানে বড় গাড়ির পিছনে সবাই ছোট গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর এখানে দেখুন টোটোগুলো বেরোবে আগে তারপরে এই যে লাইসেন্স ভাই তুই গ্যাস কেন দিস এত টাকা সব টোটো বেরোবে আগে তারপরে বেরোবি হ্যাঁ পিছনেই থাক তার জন্য আপনারা টোটো করেই যাবেন যেখানে যাবেন কোনো কারণে বাস ধরবেন না কারণ এরকম পিছনেই থাকতে হবে আপনাকে যেটা বলতে পারছিলাম আসল যে কথাটা সেটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার যে নতুন ট্রেনটা বের করেছে ট্রেন বের করার দাম মানে কোনো লোক ইয়েই ছিল না দরকারই ছিল না আপনি টোটোটার স্পিড দেখুন স্পিডের মধ্যে ভিড়ের মধ্যে দেখুন রকেটের মতন যাচ্ছে মানে টোটো টোটো যেটা মনে করছেন যে পাঁচ দিল্লি যায় তা না মানে টোটো পুরো বুকের উপর দিল্লি যায় এমন ভাব হবে দেখুন গায়ে গেছি আর একটু তুমি ওখানে আমার মানে পুরো একদম চেপটে দিত ভাই স্যামুয়েল আমাদের সঙ্গে যে এসেছিলো সে একটা চালাকি করতে গিয়েছিল সে চাইছিলো লাইসেন্সটা কোনো কারণে দেবো না জমা তাও যদি ওরা দিয়ে দেয় কিন্তু কোনো কারণে হলো না সে লাইসেন্স অবশ্যই লাগবে ওই বাইকের লাইসেন্সটা জমা দিতে হবে তাহলে চার চাকার লাইসেন্স দেবে আর আমার যেহেতু বাইকের লাইসেন্স ছিল সেহেতু আমাকে কোনো রকম চোখের স্ক্যান যে মুখটা স্ক্যান করে সেটা করলো না না করার পরে একদম বলে দিল তুমি ডাইরেক্ট মাঠে চলে যাও ট্রায়ালের জন্য সাত নম্বরে নাম দেখি সাত নম্বরে ভগবান পাঁচ জানো করি টেনশনেই জমা দিতে পারিনি এই যে আরেকজন বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কোনটা জমা দেবো আর ওই পাশে ইয়ের জন্য বাইক ফাইক চলো জিনিসপত্র বের করে নি তার জন্য অরিজিনাল যে লাইসেন্স আছে বাইকের সেটাও আমরা জমা দিয়ে দিচ্ছি কারণ চার চাকার লাইসেন্স করতে গেলে অবশ্যই এই আগের ড্রাইভিং লাইসেন্সটা জমা দিতে হবে বাইক আর চার চাকা দুটোরই টায়ার একই রেটে বাইকটা তাহলে বাইক আর চার চাকা একবারই হয়ে যাবে দুটো হ্যাঁ কন্টিনিউ চলছে আমার ভিডিও আসার থেকে চলছে ইউটিউব জমা দেওয়ার লাইনে আছি ইচ্ছে আর কে নিচ্ছে সেটা দেখে নিন যে জমা নিচ্ছে তো যাই হোক এখন আমার ডকুমেন্টসগুলো জমা দেবো স্যামুয়েল আর ডন এখানেই আছে কোনো ফটো উঠবে ছবি ভালো আসবে আমি ছবি তুলছি তো দিয়ে দেবো একবারে এটা আট নম্বর কাউন্টার এই আট নম্বর কাউন্টারে ছবি তোলা হবে ভাই স্যামুয়েল আমাদের সঙ্গে যে এসেছিলো সে একটা চালাকি করতে গিয়েছিলো
সে চাইছিল লাইসেন্সটা কোনো কারণে দেবো না জমা, তাও যদি ওরা দিয়ে দেয়, কিন্তু কোনো কারণে হলো না, সে লাইসেন্স অবশ্যই লাগবে, ওই বাইকের লাইসেন্সটা জমা দিতে হবে, তাহলে চার চাকার লাইসেন্স দেবে। আর আমার যেহেতু বাইকের লাইসেন্স ছিল, সেহেতু আমাকে কোনো রকম চোখের স্ক্যান যে মুখটা স্ক্যান করে সেটা করলো না, না করার পরে একদম বলে দিল তুমি ডাইরেক্ট মাঠে চলে যাও ট্রায়ালের জন্য, সাত নম্বরে নাম, দেখি সাত নম্বরে ভগবান পাস যেন করি। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা দেখছেন, আপনারা যদি বাইকের কেউ টায়ার দিতে আসেন, প্রথমে কাগজপত্র জমা বা পরীক্ষা অনলাইন যে টেস্ট আছে, অনলাইন টেস্টটা এইখানেই হবে। এই যে এখন হেলিপ্যাডের মাঠের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, এই অভদ্র গালাগাল দিচ্ছে, হ্যাঁ গালাগাল দেওয়া একদম এলাও না, এখন ইউটিউবের রুলস আছে। আমরা ওইখান থেকে হেলিপ্যাডের মাঠের এখানে চলে আসলাম, কিন্তু ভাড়াটা একটু দাদাটা চেনাশোনা ছিল যাই হোক, কিন্তু একটু বেশি নিল, কারণ হেলিপ্যাড থেকে কৃষ্ণগড় যে কালেক্টারি তার দূরত্ব এতটাও বেশি না, যেখানকার ভাড়া ২০ টাকা হবে, আর আমাদের স্টেশন থেকে ভাড়াটা একদম ন্যায্যই নিয়েছে, ১৫ টাকায় নিয়েছে, কারণ এখন ১৫ টাকা একটু ২০২৩ সালে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটাও ১৫ নিলে আশা করি ভালো হতো, ঠিক আছে, তার জন্যে কিন্তু তারা মানে কী বলবো মুকেশ আম্বানি হয়ে যাবে না বা ১০তলা বিল্ডিং খাড়া করবে না। কিন্তু আপনারা যে না বুঝে একটা শপিং মলে যে কতটা টাকা নষ্ট করছেন, কতটা জিনিস যেটা কম নয় পাওয়া যায় সেটা বেশি টাকা দিয়ে কিনছেন, বলছেন ব্র্যান্ড ব্র্যান্ড করছেন, ব্র্যান্ডের পেছনে ছুটছেন, সেই জায়গায় একটু এই জায়গায় দিলে কোনো অসুবিধা নেই, তার বদলে যদি আপনি এখন একটা লোকের যদি ৫টা টাকা বেশি দেন কী এমন ক্ষতি হবে তাতে। কিন্তু আপনারা একটা বড় সংস্থা বা বড় কোম্পানি যার কোটি কোটি টাকার ব্যবসা, তাকে ১০০টাকা ৫০০টাকা একবারে বেশি দিয়ে আসবেন, তো যাই হোক সেটা আপনাদের ব্যাপার, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। এখন বাজে ১২টা, তো ২টোর মধ্যেই এই মাঠ পুরোপুরি ভরে যাবে, এখন গাড়ি মাড়ি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু খুব ইচ্ছা আছে একটা হেলিকপ্টার যদি নামে হেলিকপ্টারটা দেখবো, আমার ছোটোবেলার থেকে স্বপ্ন সামনের থেকে হেলিকপ্টার, আর আমি শাহরুখ খানের মতন দাঁড়িয়ে থাকবো যে হেলিকপ্টার নামলো। এখন আপাতত ভয় করছে না, কিন্তু পরবর্তীকালে জানি না ভয় করবে কি না, কতটা দেখি টায়াল দিতে এসছি, একটু ভয় তো লাগবেই, কারণ মানে একটা অন্য জায়গায় এসছি, হট করে এখানে এসে একটা গাড়িতে এরকম টায়াল দেওয়া মানে একটু চাপের আছে বস, নিজের থাকলে তো অসুবিধাই ছিল না, গরিব মানুষ কোথায় পাবো চার চাকার পয়সা। বন্ধুরা একটু লাইক কমেন্ট ফলো আর সাবস্ক্রাইব বাড়ায় দেন, এখান থেকে যদি ইনকাম হয় একটা গাড়ি কিনবো, খুব স্বপ্ন আছে আমার। এই যে ডিমটো চলছে পরিকল্পনা, এই যে এখন নুন যাবে, তারপরে আরো কিছু ডবল ডিম সকালবেলা করে, শান্তি। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, যেই বয়সে মানুষের মানে হাত পা চলা বন্ধ হয়ে যায় সেই বয়সেই দুজন কাজ, এইসবগুলো মানুষ কিন্তু কখনোই দেখে না। দেখুন একটা বয়স্ক মানুষ দুজনেই, তারা এখনও পর্যন্ত করে খাচ্ছে, এই যে লড়াই জীবনে এইটা কিন্তু খুবই বড় ব্যাপার। আমাদের এখনকার বয়সের ছেলেপেলেরা এইসব লড়াই করতেই পারে না, তার আগেই হেরে যায়, আগেই মানসিক অবসাদে ভোগে। এই যে একজন অবসাদে ভুগছে, ব্রেকআপ হয়ে গেছে বলে অবসাদে ভুগছে। এই যে বন্ধুরা আপনারা এই মানুষ দুটো দেখছেন, এই যে বয়সকালেও তাদের প্রতি এই যে ভালোবাসা এবং কর্তব্যের প্রতি একটা যে ধীর স্থির মানসিকতা, মানে এটাই সবথেকে বড় ব্যাপার। তারা এখনও করে খাচ্ছে, এখনও পর্যন্ত নিজের মানে একটা দোকান দিয়ে দুজন পাশাপাশি ভালোবেসে নিজেদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো মানুষ আমি চাই কখনও যদি কৃষ্ণগড়ে কেউ টায়াল দিতে আসেন হেলিপ্যাড মাঠে, তো ওদের একটুখানি সাপোর্ট দেবেন, এদের কাছ থেকে কোনো কিছু কিনে খাবেন। সত্যিই মানুষ এখনও পর্যন্ত আমাদের এখানে তো এমনই লোক আছে সব ভিক্ষা করে খায়, সেই সময় কাজ করছে। এই যে আমাদের বাচ্চা ছেলেটা খেতে চালু করে দিয়েছে, এই যে খুব জোর খিদে পেয়েছে বলছে, কখন থেকে খাওয়ার জন্যে খিদে তো জ্বলছে, সকাল থেকে সকাল থেকে খাওয়া হয়নি বলছে, তাড়াহুড়ো করে বার হয়ে এই যে এখন সবাই মিলে টিম টিম টোস্ট টিম টোস্ট। আমাদের গাড়ি ইতিমধ্যে চলে এসছে, এই যে পিছনে দেখতে পাচ্ছি, এই যে এই গাড়িটা সাদা রঙের, এই গাড়িটাই ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি, বড় ম্যাজিক, দেখি কি হয়, পাস করি নাকি, গাড়িটার সাইজ তো অনেক বড়, দেখি আরও ৩-৪টা গাড়ি আসবে, যেটাতে নেব সেটাতেই, গাড়ি নেওয়ার সময় ৩০০টাকা, হ্যাঁ দেখি, আর সব কিছু মোটামুটি আগের থেকে একটু বলে টলে দেবে, তাছাড়া বাদ বাকি নিজেরাই করতে হবে সবসময়, কোনো মানে পাশে যে বসবে হেল্প করবে এরকম কোনো ব্যাপার নেই, দেখি কী হয়।
আমাদের মাঝে এখন ট্রায়াল শুরু হয়েছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন বাইকের ট্রায়াল এখন শুরু হলো। বাইকের ট্রায়ালটা হওয়ার পরে 4 চাকার সত্যি অনেকটা মানে টাইম বসে থাকার জন্য এখানে আসলাম সেই 11টার দিকে, এখন বাজে 2:30, এখনও বসে থাকতে হচ্ছে। মোটামুটি 4:30 নাগাদ এখান থেকে ছাড়বে, মানে 4 চাকার যে ট্রায়াল 4:30-4:45 সময় হবে, আর বাদ বাকি এই যে বাইকগুলো এই যে দাঁড়িয়ে আছে, ওখানে ডিভাইডার সাজাচ্ছে, হয়তো 8 দিয়েছে, 8 ওই পেঁচালো যে 8 থাকে সেই 8, ওই যে সব বাইক নিয়ে সব বাইকাররা রেডি। দেখা যাক, আমি বসে বসে দেখি আর কি করবো। আমাদের 4 চাকায় যে ওই সাদা কালারটাই ভাবছি নেবো, আর তাছাড়া এইগুলোও নিতে পারবো যে কোনো একটা, তার জন্যে একটু এই যে হাতে খড়িও দিতে হবে। তো দেখি যে কোনো একটা নিয়ে দেবো, ভাবছি বড়োটা নিয়েই দেবো, কারণ বড়োটা ভালো, আমার এই গ্যাসের গাড়ি পছন্দ হয় না। দেখা যাক, টেনশান ধীরে ধীরে বাড়ছে, কী করবো, মানে সত্যি কিছু বলার নেই। আর যাই হোক, করছে এখন ডিভাইডার সাজাচ্ছে, আজকে দেখি মনে হয় সম্ভব 8 দিয়েছে। মানুষ গাড়ি চালাতে খুব ভালোই পারে, কিন্তু যখন আসল সময় হয় তখন ফেল করতেই থাকে, কারণ এখানে আসার পরে যে টেনশানটাই মানুষকে ফেল করিয়ে দেয়। গাড়িটা চালিয়ে একবার দেখে নিলাম, বেশ ভালোই গাড়িটা, এই পিছনে যাচ্ছে। আর এই যে একটা রিসিপ্ট কাটলো 300 টাকার, একটা গাড়ি নিতে 300 টাকা লাগবে। যাই হোক, একটু টেনশানে আছি, দেখি কী করা যায়, তারপরে দেখি। কেউ তুলে দিলে তো ভালো, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ করবে নাকি, এটাই সবথেকে বড় সমস্যা। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, যতটা পারি তুলে ধরার চেষ্টা করব, আর কথা বলে আমি বলে দেবো যে কী কী লাগবে। সময় এখন 5টা, এখনও শুরু হয়নি, এই যে অন্ধকার, লাইট আপনারা দেখতে পাচ্ছেন, একদম লাইট একদম কমে গেছে। পিছনে আমাদের একটু পরেই শুরু হবে বাইকের ট্রায়ালটা হওয়ার পরে, মানে বেকায়দা ভয় লাগছে, বেকায়দা, এত ভয় আমি কোনোদিন পাইনি। তো যাই হোক, একটু আর কি বলবো, একটু হালকা হয়ে আছি আর কি। এই যে আমাদের ইউ শেপ দিয়েছে, আর এই যে দুই পাশে দুটো গাড়ি রাখা, যে যেটা নিতে পারে। আর বাইকের ট্রায়াল এখন চলছে, বাইকে বেকায়দা কঠিন দিয়েছে, এতটা কঠিন দেওয়া উচিত না। তো ঠিক আছে, অনেকেই ফেল করেছে, মেয়েরা তো পাপা কি পারিগুলো তো একটাও পাস করিনি, সব উই উই করতে করতে ফেল করতে করতে চলে গেল। আর এখানে দেখি 4 চাকার এই যে দেখতে পাচ্ছেন ডিভাইডার দিয়ে সাজানো, আর এই যে দাঁড়িয়ে আছি, একটু পরেই শুরু হবে, দেখি কি হয়। ভাই সন্ধে গড়িয়ে গিয়েছে, এখনও আমরা কালেক্টরের ওই মাঠে, হেলিপ্যাড মাঠে। তো যাই হোক, পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটা ওই যে সাদা রঙের গাড়িটা দিয়ে দেওয়া হচ্ছে। তো পাশ আমি করে গিয়েছি, যাক খুব ভালো লাগলো এটা যে পাশ করে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে অন্ধকারে কথা বলছি, এর প্রধান কারণ হচ্ছে ওখানে কোনো রকমই ক্যামেরা অ্যালাউ করছে না, ক্যামেরা অ্যালাউ করছে না, একদম স্ট্রিক্ট নিয়ম। তো কোনো কারণে আমি ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টাও করলাম না, কারণ যদি কোনো কারণে ক্যামেরা দেখতে পাই তো হয়তো দেখে গেলো আমাকে ফেল করিয়ে দিল। তো এত অপেক্ষার পরে সকাল থেকে সে জল পর্যন্ত খায়নি, সেই জায়গার থেকে যদি কোনো কারণে ফেল করে যায় তার একটা খারাপ ব্যাপার, একটা ইমপ্রেশন দাঁড়ায়, তার জন্য এখান থেকে করছি। আপনার 4 চাকার লাইসেন্স বেরিয়ে গেছে, এবার কেউ যদি আমাকে ড্রাইভার রাখতে চাও রাখতে পারো, একদম সৎ ড্রাইভার। তো যাই হোক, দেখো যদি ড্রাইভারি ড্রাইভারি আমাকে দিয়ে করাতে পারো গাড়ি চালাবো, একটু দীঘা টিকা ঘুরে আসি যে কী করবো বলো। তো যাই হোক, ট্রায়ালটা এখানে হওয়ার পরে গাড়িটার ওখানে ছবি আমি তুললাম না, কারণ গাড়িটা দেখানোটা ঠিক হবে না। স্যার বারংবার বারণ করছে যে কোনো কারণে ভিডিও ক্যামেরা বা কিছু করবেন না। তো আমি দেখলাম যেহেতু আমি ক্যান্ডিডেট, ফেল করিয়ে দিলে আর একটা চাপ, তার জন্য ক্যান্ডিডেটের হওয়ার কারণে আমি ভিডিওটা করিনি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, এইটুকুনিতে সমাপ্ত করলাম, অন্ধকার হয়ে গিয়েছে, টাটা।